সাবস্ক্রাইব করুন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল, আর বেল আইকনটাতে প্রেস করুন লেটেস্ট হেলথ ভিডিও সবার আগে দেখার জন্য। হট কফি না কোল্ড কফি, প্রতিযোগিতায় কে এগিয়ে, কোনটি বেশি স্বাস্থ্যকর? উত্তর দেবে গবেষণার তথ্য। স্টাডি জানাচ্ছে হজমে খানিকটা সাহায্য করে কোল্ড কফি, অন্যদিকে তুলনামূলকভাবে বেশি কাজের হট কফি, কারণ কোল্ড কফির থেকে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হট কফিতে। বিভিন্ন সময়ে গবেষণার টপিক হিসেবে বেছে নেওয়া হয়েছে বিষয়টিকে, আর সেই গবেষণা থেকেই উঠে আসছে নানান তথ্য। গবেষণার তথ্য অনুসারে নিয়মিত কফি খাওয়ার অভ্যেস হার্টের রোগ, ডায়াবেটিস, অকাল মৃত্যুর মতো ঝুঁকিকে কম রাখতে সাহায্য করে। গবেষকরা প্রমাণ করেছেন কফির মধ্যস্থ ক্যাফাইন ফ্যাট বার্ন করতে সাহায্য করে। শুধু তাই নয়, মেটাবলিক রেটকেও বাড়ায় কফির এই ক্যাফাইন নামক উপাদানটি। সম্প্রতি আরও বেশ কিছু তথ্য সামনে আনেন গবেষকরা, যেখানে দেখা গিয়েছে কয়েক প্রকার ক্যান্সার এবং ডিপ্রেশনের মতো রোগকেও দূরে রাখতে পারে মাত্র এক কাপ কফি। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা 10 গুণ বাড়িয়ে তোলে। বিভিন্ন জার্নালে প্রকাশিত তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে। একটা সমীক্ষা অনুযায়ী যারা প্রতিদিন 2 কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর সম্ভাবনা অন্যদের তুলনায় কমেছে প্রায় 12%। তাই কোনো দিকে কান না দিয়ে চুটিয়ে কফি খান আর নিজেকে সুস্থ রাখুন। তবে একটা কথা মনে রাখবেন, সারাদিনে কিন্তু 2 কাপের বেশি কফি খাওয়া বিপজ্জনক হতে পারে। আর একটা কথা, যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে কিন্তু সারাদিনে 1 কাপ কফি ঠিক আছে, কারণ স্মোক করা এবং কফি খাওয়া দুটো আবার একসাথে করলে আপনার শরীরে ক্যান্সার সৃষ্টি হতে পারে। কফিটা তখনই আপনার শরীরে কার্যকরী বলে প্রমাণিত হবে যখন আপনি স্মোকিংটাকে দূরে রাখবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওটা খারাপ লাগলে এটাকে ডিসলাইক করুন। আর এরকম হেলথ রিলেটেড আরও লেটেস্ট ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।